ভূমিকম্পের পর উদ্ধার অভিযান পরিচালনা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত কর্মশালা হয়ে গেল কক্সবাজারে। সকালে শহরের একটি হোটেলে ইউএনডিপির উদ্যোগে এই সেমিনারে উপস্থিত ছিলেন অংশীজনেরা। এ সময় প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্পে করণীয় এবং উদ্ধার তৎপরতা সহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয়। কর্মশালায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর নুরুল আফসার, সদস্য প্রকৌশল লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বিন আলম, সচিব আবুল হাশেম সহ অন্যরা উপস্থিত ছিলেন।